রমজান উপলক্ষে সর্বপ্রথম আমল হলো শাবানের শেষ দিনে রমজানের চাঁদ তালাশ করা, চাঁদ দেখতে পেলে দোয়া পড়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। তাহলে চাঁদ তালাশ করা, রমজানের চাঁদটা তালাশ করা শাবানের শেষ দিনে, এটা হলো প্রথম আমল। দ্বিতীয় আমল হলো রমজান মাসে সিয়াম পালন করা। প্রাপ্তবয়স্ক সুস্থ যে কোনো নারী এবং পুরুষ বালেক তার জন্য রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করেছেন, অতএব রমজান মাসে দিনের বেলা রোজা রাখা, এটা দ্বিতীয় আমল। তৃতীয় আমল হলো রাতের বেলা দাঁড়িয়ে সুন্দর করে উত্তম রূপে ধীরস্থিরতার সাথে তারাবির নামাজ আদায় করা। চার নম্বর আমল হলো সাহরি খাওয়া, ক্ষুধা না থাকলে অল্প স্বল্প হলেও কিছু না কিছু খাওয়া, না খেলেও সাহরি না খেলেও রোজা হয়ে যাবে। কোনো কারণে কোনোদিন সাহরি খেতে মিস হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারেন নাই, তাও রোজা হয়ে যাবে, কিন্তু সুযোগ থাকলে সাহরি খাবেন, খাওয়াটা উত্তম, এবং সাহরির শেষের দিকে খাওয়াটা বিশেষ করে আরেকটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর পাঁচ নম্বরের আমল হলো ইফতার করা, এবং ইফতারটা সময় হওয়ার পর দেরি না করা, তাড়াতাড়ি ইফতার করে ফেলা। আর ৬ নম্বর আমল হলো ইফতারিতে আধা পাকা আধা কাঁচা খেজুর পেলে সেটা খাওয়া, না হলে সাধারণ খেজুর খাওয়া, আর সাহরিতে বিশেষভাবে খেজুর দিয়ে সাহরি করা, এর মধ্যে বিশেষ বরকত আছে হাদিসের আলোকে। আর ৭ নম্বর আমল হলো রমজান মাসে দিনের বেলা রোজার অবস্থায় দোয়া করতে থাকা, প্রচুর পরিমাণে দোয়া করতে থাকা, কারণ রোজাদারের দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারের আগে, এটা দোয়ার একটা বড় জায়গা। আর ৮ নম্বর আমল হলো রমজান মাসে বিশেষভাবে গুনাহ ছাড়ার জন্য প্রশিক্ষণ নেওয়া, যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য প্রতিজ্ঞা করা যে মাসে গুনাহ করব না, এটা রমজান বিশেষ আমল, কারণ রোজার মানেই হলো আমাদেরকে তাকওয়া চর্চা করাতে চায় রোজা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানাতে চান আমাদেরকে। এজন্য বেশি বেশি আমরা এই মাসে গুনাহ ছাড়ার ট্রেনিং নিব এবং গুনাহ ছাড়ার অভ্যাস গড়ে তুলব। অনেকে বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত, এগুলো ছাড়ার জন্য বড় সুযোগ হলো রমজান মাস। দিনের বেলা পুরো লম্বা সময় আপনি খাচ্ছেন না, পান করছেন না, ইফতারের পরে একটু যদি আপনি কষ্ট করে সবর করতে পারেন, এশার পরে তারাবির পরে আবার একটু সবর করতে পারেন, বাস বাকি সময় তো আপনি ঘুমে এবং আপনার রমজানের দিনের বেলা রোজা আপনি কাটিয়ে ফেলছেন। একটু চেষ্টা করলেই ধূমপানের বদভ্যাস ত্যাগ করা সম্ভব, অনেক গুণা ছেড়ে দেওয়া সম্ভব রমজান উপলক্ষে। তাহলে ৮ নম্বর হলো আমল হলো গুনাহ ত্যাগ করা। ৯ নম্বর আমল হলো বিশেষভাবে মিথ্যা কথা না বলা, কেউ যদি মিথ্যা কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার রোজার কোনো মানে নাই, রোজা রাখে যদি কেউ মিথ্যা কথা বলে। ১০ নম্বর আমল হলো ঝগড়াঝাটি না করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ রোজা অবস্থা থাকে কেউ ঝগড়া করলে সেই জন্য বলে আমি রোজাদার, এই জন্য ঝগড়া না করা। ১১ নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো, কোনো রোজাদারকে ইফতার করালে আল্লাহ তাআলা তার রোজার সমপরিমাণ সওয়াব আপনাকে এক্সট্রা দিবেন। এবং ১২ নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা, সম্ভব হলে অর্থ সহকারে বুঝে বুঝে পড়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা গোটা মাস জুড়ে, কারণ এটা কোরআন নাযিল মাস। ১৩ নম্বর আমল হলো কোরআন কাউকে শোনানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিব্রিল একে অন্যকে কোরআন শোনাশুনি করতেন রমজান মাসে। ১৪ নম্বর আমল হলো রমজান মাসে দান সাদাকা করা, আত্মীয় স্বজন চেনা অচেনা জানা অজানা সবাইকে দান করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি দানশীল হয়ে যেতেন। ১৫ নম্বর আমল হলো রমজান মাসে সাহারিতে উঠে আমরা চাইলেই তাহাজ্জুদ পড়তে পারি, চাইলেই দোয়া করতে পারি, ভোর রাতে দোয়া কবুল হয় ফেরত দেওয়া হয় না, এই জন্য এই টাইমে দোয়ার চেষ্টা করবো, ১৫ নম্বর আমল রমজান মাসে। ১৬ নম্বর আমল হলো মেসওয়াক বেশি বেশি রোজা অবস্থায় দিনের বেলায় করা। ১৭ নম্বর আমল হলো রমজান মাসে সামর্থ্য থাকলে ওমরা করা। ১৮ নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করা, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখাল আল আশর আহিয়া লাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক শুরু হলে সারা রাত জেগে থাকতেন, ওয়াইকাদা আহলা পরিবার লোকদেরকে ঘুম থেকে জেগে জাগিয়ে দিতেন, ওয়াসাদ্দা মিজারা এবং কোমর বেঁধে নিতেন ইবাদতের জন্য, অর্থাৎ ইবাদতের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করতেন শেষ দশকে। এই জন্য ১৮ নম্বর আমল হলো রমজানের শেষ দশককে সবচেয়ে বেশি ইবাদতবন্দী করা। ১৯ নম্বর আমল হলো রমজানের শেষ দশকে এতেকাফ করা মসজিদে। এবং ২০ নম্বর আমল হলো লাইলাতুল কদরে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফফা ফাআফু আন্নি, এই দোয়া পড়া বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে বেজর রাতগুলোতে, এবং কোন রাতকে লাইলাতুল কদর মনে হলে সেই রাতে বিশেষ পাঠ করা। আর ২১ নম্বর আমল হলো ইফতারের দোয়া করা, ইফতার করার পরে দোয়া পড়া যাহাবাজ জমা ওয়াবতাল্লাতুল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়া পড়া। আর ২২ নম্বর আমল হলো গোটা রমজান জুড়ে আল্লাহর কাছে ইস্তিগফার করা, গুনাহ মাফ চাওয়া, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা, কারণ এই মাসটা মুক্তির মাস, এই মাসটা নাজাতের মাস, এই মাসটা মাগফিরাতের মাস, এই জন্য আল্লাহর কাছে সেটা চাওয়া বেশি বেশি করে। ২৩ নম্বর আমল হলো সাধারণ জেনারেল নেক আমলগুলো বেশি বেশি করে গোটা মাস জুড়ে করতে থাকা। ২৪ নম্বর আমল হলো রমজান মাসের শেষে প্রত্যেকটা মানুষ তার পরিবারের যত সদস্য আছেন ছোট বড় যারা রোজা রাখেন নাই, ছোট মানুষ তাদের পক্ষ থেকে পুরো ফ্যামিলি সবার পক্ষ থেকে গরিব দুঃখীদের বাসায় ঈদ উপলক্ষে ঈদের আগ মুহূর্তে খাবার পৌঁছে দেওয়া, ফিত্রা আদায় করা, এটা হলো ২৪ নম্বর এবং সর্বশেষ আমল।
আল্লাহ রাব্বুল আলামিন গোটা রমাদানকে আমাদের জীবনে আমলময় একটা মাস হিসেবে অতিবাহিত করার তৌফিক দান করুন এই রমাদানকে আমাদের জীবনে শ্রেষ্ঠ এবং বেস্ট রমজান হিসেবে অতিবাহিত করার তৌফিক দান করুন